আজকের ভিডিওতে আমরা করণী বা সার্ড এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিই করণী কী। আমরা যখন চারের বর্গমূল করি আমরা কত উত্তর লিখি? দুই লিখতে পারি। আবার যখন নয়ের বর্গমূল করি আমরা লিখতে পারি তিন। এগুলো আমরা কেন পারি? না, চারকে আমি দুই গুণিত দুই এই আকারে ভাঙতে পারি, সেই জন্য যখন তার বর্গমূল করি দুটো দুইয়ের জন্য একটা দুই পাই। একইভাবে নয়কে আমরা তিন গুণিত তিনে ভাঙতে পারি, তার জন্য আমাদের বর্গমূল করলে দুটো তিন থেকে একটা তিন আসে। এবারে যদি আমাকে বলে পাঁচের বর্গমূল কত, বা সাতের বর্গমূল কত, বা বারোর বর্গমূল কত, এই ধরনের সংখ্যাগুলোর ক্ষেত্রে আমি পাঁচকে ভাঙতে পারবো না, তাহলে আমার এটাই উত্তর থাকবে। একইভাবে এখানেও, আবার এটার ক্ষেত্রে আমি বারোকে ভাঙতে পারি দুই গুণিত দুই গুণিত তিন। এখান থেকে এই দুটো দুইয়ের জন্য বর্গমূলের বাইরে একটা দুই যাবে, কিন্তু তিন একা থাকার জন্য এটা বর্গমূলের মধ্যেই রয়ে যাবে। এখানেও কিন্তু আমরা সব সংখ্যাকে বর্গমূলের বাইরে বের করতে পারছি না, তার মানে আমরা কিন্তু স্বাভাবিক সংখ্যা পাচ্ছি না। এই যে বর্গমূলের মধ্যে কোনো সংখ্যা থেকে যাচ্ছে, এই ধরনের সংখ্যাগুলোকে আমরা করণী বলবো, যেটাকে ইংলিশে বলা হয় সার্ড। এই করণীকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সদৃশ করণী, একটা হচ্ছে অসদৃশ করণী। সদৃশ করণী কারা আর অসদৃশ কারা সেটা আবার দেখে নিই। ধরে নিই আটের বর্গমূল করতে বলেছে, পঞ্চাশের বর্গমূল করতে বলেছে। তাহলে আটের বর্গমূল আমরা কিভাবে করব? আটকে আমরা এইভাবে লিখে নেব, দুই গুণিত দুই চার, আর দুয়ে আট। এখান থেকে আমার উত্তর কী বেরোবে? দুটো দুইয়ের জন্য একটা দুই বাইরে বেরোবে, আর একটা দুই ভেতরে থেকে যাবে, টু রুট টু। এবারে আমরা যদি পঞ্চাশের বর্গমূল করি কী করব? পঞ্চাশ মানে পাঁচ, পাঁচে পঁচিশ, পঁচিশ দুয়ে পঞ্চাশ। তাহলে এখান থেকে দুটো পাঁচের জন্য একটা পাঁচ বাইরে যাচ্ছে, দুইটা ভেতরে থেকে যাচ্ছে। এই যে দুটো সংখ্যা বেরোলো, দুটোই করণী। এবারে এদের রুটের মধ্যে যে সংখ্যা দুটো রয়ে গেছে এগুলো যদি আমি খেয়াল করি, এখানেও আছে রুটের মধ্যে দুই, এখানেও আছে রুটের মধ্যে দুই। বাইরে আমার যাই থাক, এই যে রুটের মধ্যে একই সংখ্যা যখন থেকে থাকবে তখন এই করণীগুলোকে আমরা বলবো সদৃশ করণী। এবার অসদৃশ করণী তাহলে কারা হবে? ধরে নিই আমাকে বলেছে রুট বারো সমান কত, এটা বের করতে দিয়েছে, আর রুট পঁয়তাল্লিশ সমান কত, এটা বের করতে দিয়েছে। তাহলে বারোকে আমরা লিখতে পারবো দুই ইন্টু দুই ইন্টু তিন, আগেই করেছি, তাহলে এখান থেকে আমরা লিখে দিচ্ছি টু রুট থ্রি। আবার পঁয়তাল্লিশের ক্ষেত্রে আমরা কী লিখতে পারবো? তিন তিনে নয়, নয় পাঁচে পঁয়তাল্লিশ, তাহলে এটা হয়ে যাবে থ্রি রুট ফাইভ। এবার এই দুটো উত্তর আমরা যদি দেখি, এখানে রুটের মধ্যে থাকছে তিন আর এখানে থাকছে পাঁচ, তাহলে এখানে যেহেতু রুটের মধ্যে থাকা সংখ্যাগুলো একই নয়, তখন আমরা এই দুটো সংখ্যাকে বলবো অসদৃশ করণী। এবারে যখন আমরা অঙ্ক করার সময় দুটো এরকম সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করব, তখন আমার এই সদৃশ আর অসদৃশ্যর বৈশিষ্ট্যগুলো কাজে লাগবে। কীভাবে কাজে লাগবে দেখাই এবার। প্রথমে আমরা যোগ বিয়োগ দেখে নিই। ধরে নিই আমাকে দিয়েছে থ্রি রুট টু আর টু রুট টু, এদের যোগ করতে বলল বা বিয়োগ করতে বলল। আবার থ্রি রুট ফাইভ আর টু রুট থ্রি, এদের যোগ করতে বলল, এদের বিয়োগ করতে বলল। যোগ বিয়োগের সময় আমাকে প্রথমেই যেটা দেখতে হবে, এই রুটের মধ্যে থাকা সংখ্যাটা একই কিনা। এই দুটো যদি একই থাকে তাদেরকে আমরা সদৃশ করণী বলি। এই সদৃশ করণের ক্ষেত্রে আমরা যোগ বা বিয়োগ করতে পারবো। করলে কত উত্তর হবে? এখানে রুট টু আছে তিনটে, এখানে রুট টু আছে দুটো, তাহলে তাদের যোগ করলে কী হবে? তিন আর দুই আমি যোগ করে পাঁচ লিখব, আর রুট টুটা গায়ে বসিয়ে দেবো। আবার এখানে যদি দেখি, এখানে থ্রি রুট টু মাইনাস টু রুট টু, তাহলে এখানেও রুটের মধ্যে একই সংখ্যা আছে, তার মানে আমি এই দুটো সংখ্যাকে বিয়োগ করে দেবো। তিন থেকে দুই বিয়োগ করলে কত হয়? এক। এই একটা লিখতে হবে না, আমি জাস্ট লিখে দেবো রুট টু, মানে তিনটে রুট টু থেকে দুটো রুট টু বিয়োগ, তাহলে রুট টু শুধু পড়ে থাকবে। এবারে শেষের দুটো অঙ্কের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি রুটের ভেতরে এখানে আছে পাঁচ, এখানে আছে তিন, তার মানে দুটো একই সংখ্যা নয়। এই রকম সংখ্যার ক্ষেত্রে আমরা যোগ বা বিয়োগ করতে পারবো না, এই যোগ বা বিয়োগের আকারেই আমাকে রেখে দিতে হবে, মানে আমাদের এটাই হয়ে যাবে অ্যান্সার, নতুন করে কোনো যোগফল বা বিয়োগফল আমরা পাবো না। তাহলে যেটা শিখলাম এখান থেকে, সদৃশ্যকরণের ক্ষেত্রে যোগ বা বিয়োগ করে নতুন যোগফল বিয়োগফল আমরা পাবো, আর অসদৃশ্যকরণের ক্ষেত্রে যে দুটো সংখ্যাকে আমাকে যোগ বা বিয়োগ করতে দেবে তাদেরকে যোগ বা বিয়োগের আকারে রেখে দিলেই আমার উত্তর হয়ে যাবে, এদের আলাদা করে যোগফল বা বিয়োগফল বেরোবে না। তাহলে এটা গেলে যোগ বিয়োগ। এবারে দেখে নিই গুণ ভাগ। আমি যদি এই দুটো সংখ্যা নিয়ে গুণ বা ভাগ দেখাই, এখানে আছে থ্রি রুট টু, এর সঙ্গে গুণ করছি টু রুট টু, তাহলে এই গুণের নিয়ম হচ্ছে আমাকে বাইরে যে পূর্ণ সংখ্যাগুলো আছে এদেরকে আগে গুণ করে দিতে হবে,
তিন দুয়ে কত ছয়। এবারে এই রুটের মধ্যে থাকা সংখ্যাগুলোকে গুণ করতে হবে। এই রকম গুণের ক্ষেত্রে আমি কি করব, একটা রুটের মধ্যেই এই দুটো সংখ্যাকে গুণ করে নেব। মানে নিয়মটা এরকম, যদি রুটের মধ্যে এক্স ওয়াই থাকে আমি ধরে নিই, এটাকে আমি এইভাবে করতে পারি রুট এক্স ইন্টু রুট ওয়াই। আবার অঙ্কে যদি এরকম আলাদাভাবে দেয়া থাকে, আমি অঙ্কের প্রয়োজনে এই দুজনকে একসাথে গুণ করে দুটোকে একটা রুটের মধ্যেই নিয়ে আসতে পারি। তো এইখানে আমি এই ব্যাকওয়ার্ড প্রসেসটা ফলো করছি। তাহলে দুটো দুই রুটের মধ্যে থাকলে বাইরে বেরিয়ে একটা দুই হয়ে যাবে, তাহলে বাইরে আগে থেকে আছে ছয়, তার সাথে এই দুইটা এসে গুণ হয়ে যাবে, উত্তর হয়ে যাবে বারো। এবার যদি এই দুটো সংখ্যাকে ভাগ করতে বলে, তাহলে কি করব, থ্রি রুট টু তার নিচে টু রুট টু। ভাগ হলে কী হবে, এই দুটো যেহেতু একই সংখ্যা এরা কেটে যাবে, তাহলে জাস্ট আমার তিনের দুই অ্যান্সার পড়ে থাকবে। তাহলে এটা আমি দেখলাম সদৃশ্য সংখ্যার ক্ষেত্রে গুণ আর ভাগ। এবার অসদৃশ্য সংখ্যার ক্ষেত্রে কি হয় দেখি, এখানে আছে থ্রি রুট ফাইভ আর টু রুট থ্রি, আমি এদেরকে গুণ করছি, তাহলে থ্রি রুট ফাইভ ইন্টু টু রুট থ্রি। গুণে এখানেও একই নিয়ম, আমি রুটের বাইরে থাকা সংখ্যাগুলোকে আগে গুণ করে নেব, তিন দুগুণে ছয়, তার সাথে এই যে দুটো সংখ্যা রুটের মধ্যে আছে এদেরকে একটা রুটের মধ্যে এনে গুণ করে দেবো, তাহলে কত হয়ে যাবে, ছয় বাইরে পড়ে থাকছে আর পাঁচ তিনে পনেরো এটা রুটের মধ্যেই থেকে যাবে, তাহলে সিক্স রুট ফিফটিন এটা হয়ে যাবে আমার অ্যান্সার। আবার এদেরকে যদি আমি ভাগ করতে চাই, তাহলে থ্রি রুট ফাইভ তার নিচে আসছে টু রুট থ্রি। এখানে যেহেতু রুটের মধ্যে থাকা সংখ্যাগুলো একই নয়, তো এই দুটো কাটবে না, আগের অঙ্কের মতো এখানে যেভাবে কেটে গিয়েছিল এখানে কাটবে না। এবার এই বাইরে থাকা সংখ্যাগুলো যদি কোনোভাবে কাটা যেত তখন আমরা কাটতে পারতাম, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে সেটা করা যাবে না, তাই এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। যোগ বিয়োগ গুণভাগের এই যে নিয়মগুলো দেখলাম, এইগুলোর উপর ভিত্তি করে চাকরির পরীক্ষায় যে অঙ্কগুলো আসতে দেখা যায় এবার সেগুলো নিয়ে আলোচনা করি। একদম ছোট অঙ্ক দিয়ে শুরু করছি, আমি ধরে নিচ্ছি আমাকে রুট পঁচাত্তর থেকে বিয়োগ করতে বলেছে রুট আটচল্লিশকে। এই অঙ্ক আমি কিভাবে করব, এই রকম সংখ্যা থাকলে আমি এখানে এদেরকে উৎপাদকে ভেঙে নেব, এটা পাঁচ পনেরোই পঁচাত্তর, পাঁচ তিনে পনেরো, যদি মুখে মুখে করতে পারি মুখে মুখে করব, না পারলে এইভাবে ভেঙে নিতে হবে। তাহলে পঁচাত্তর মানে কি, পাঁচ ইন্টু পাঁচ ইন্টু তিন, এইগুলোকে গুণের আকারে লিখে নিলাম। একইভাবে আটচল্লিশ আছে এখানে, আটচল্লিশকে যদি আমরা ভেঙে নিই, দুই দিয়ে ভাগ করলে চব্বিশ, দুই দিয়ে ভাগ করলে বারো, আবার দুই দিয়ে ছয়, দুই দিয়ে তিন, তাহলে কি পাচ্ছি আমরা, চারটে দুই পাচ্ছি, একটা তিন পাচ্ছি, এটাকে আমি গুণের আকারে লিখে নিলাম। এবার এইখান থেকে দুটো পাঁচের জন্য বাইরে একটা পাঁচ যাচ্ছে, ভেতরে তিনটা থেকে যাচ্ছে, বিয়োগ এখানে এই দুটো দুইয়ের জন্য একটা দুই বাইরে যাচ্ছে, এই দুটো দুইয়ের জন্য আবার একটা দুই বাইরে যাচ্ছে, তাহলে টোটাল কত যাচ্ছে, দুই দুগুণে চার, এটা বাইরে চলে যাচ্ছে আর তিনটা ভেতরে থেকে যাচ্ছে। এবারে আমরা দেখতে পাচ্ছি এখানেও রুটের মধ্যে তিন, এখানেও রুটের মধ্যে তিন, তার মানে এরা সদৃশ্যকরণী, আর সদৃশ্যকরণী হলে যোগ বিয়োগ করা যায়। তাহলে কি করব, আমি পাঁচ থেকে চার বিয়োগ করে দেবো, পাঁচ থেকে চার বিয়োগ করলে কত হয় এক, এক লেখার দরকার নেই, তাহলে শুধু রুট থ্রি হয়ে যাবে উত্তর। বা এইভাবেও ভাবতে পারি, রুট থ্রি এখানে আছে পাঁচটা, এখানে আছে চারটে, তাহলে পাঁচটা রুট থ্রি থেকে চারটে রুট থ্রি বিয়োগ হয়ে গেলে শুধু রুট থ্রি পড়ে থাকবে, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। এবারে পরের অঙ্ক দেখে নিই, পরের অঙ্কে দেওয়া আছে রুট আটানব্বই প্লাস রুট আট বিয়োগ টু রুট থার্টি টু, এটা আমাকে করতে দিয়েছে, তাহলে এটাও একইভাবে করব। তাহলে আটানব্বই হচ্ছে সাত সাথে উনপঞ্চাশ, উনপঞ্চাশ দুই আটানব্বই, প্লাস আটকে আমরা লিখতে পারবো দুই দুই চার, চার দুই আট, মাইনাস বাইরে একটা দুই আছে আর ভেতরে কী আছে বত্রিশ, বত্রিশ মানে পাঁচটা দুইকে গুণ করলে আমরা বত্রিশ পাবো, দুই দুয়ে চার, চার দুয়ে আট, আট দুয়ে ষোলো, ষোলো দুয়ে বত্রিশ। এবারে কি করব, বর্গমূলের বাইরে এদেরকে নিয়ে যাব, তাহলে দুটো সাতের জন্য সাত বাইরে যাচ্ছে, দুইটা থেকে যাচ্ছে, প্লাস এখানে দুই বাইরে যাচ্ছে, একটা দুই থেকে যাচ্ছে, এইখানে বাইরে আগে থেকে একটা দুই আছে, এর সাথে আর কে কে বেরোবে, এই দুটো দুইয়ের জন্য একটা দুই বেরোবে, এদের জন্য একটা দুই বেরোবে, আর এ ভেতরে থেকে যাচ্ছে হলো। এবার এখানে লিখে নিই, তাহলে সেভেন রুট টু প্লাস টু রুট টু মাইনাস দুই দুয়ে চার দুয়ে আট, মানে এইট রুট টু। এবার তিনজনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বর্গমূলের ভেতরে দুই আছে, তার মানে এরা সদৃশ্য করেনি, তার মানে যোগ বিয়োগ করা যাবে। তা কীভাবে যোগ বিয়োগ করবো, আগে যদি যোগটা করি, সাত আর দুই আমি যোগ করব, কত হবে নয়, তাহলে এটা হবে নাইন রুট টু, এখান থেকে মাইনাস কত হবে এইট রুট টু, তাহলে এটাই আগের অঙ্কটার মতো, নটা রুট টু থেকে আটটা রুট টু বিয়োগ, তার মানে শুধু রুট টু পড়ে থাকবে, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এবারে পরের অঙ্কে চলে যাই, এখানে দেওয়া আছে
रूट बारो प्लस रूट आठरो प्लस रूट सताश माइनस रूट बत्रीस। तो ये अंक क्यों करब एक ही नियमे बारो मान कि दुई दुए चार चार तीन बारो आठरो मान तीन तीन नय नय दुई आठरो आबार सताश मान तीन तीन नय नय तीन सताश और एकटू आगे बत्रीस देखे पाँचटा दुई गुण कर लेवा जाए तेल वोटा एक ही भाव लिखे निल। एबारे तेल दुई बहरे बड़ी जा रूट थ्री भेतरे एखान तीन बहरे बड़ोचे रूट टू भेतरे एखान तीन बहरे बड़ी जातरे एक तीन थे जा शेषर टर्मटा के दुटो दुई बहरे बड़ोचे मैं दुई दुगुण चार बहरे बड़ी जातरे जा जगहटा इसे दाणा लंकट। एबारे हमें देखते पासी ये रूट थ्री आखने आूट टू आर एखे आूट थ्री एखे आूट टू तर मैंने এই দুজন হচ্ছে পরস্পর সদৃশ্যকরণী আবার এই দুজন হচ্ছে সদৃশ্যকরণী তাহলে আমি এদের দুজনের মধ্যে যোগ করতে পারবো আর এদের দুজনের মধ্যে বিয়োগ আছে বিয়োগ করতে পারবো। তো আমি এই রকম জায়গায় এসে কি করব সদৃশ্যকরণীগুলোকে পাশাপাশি নিয়ে চলে আসব তাহলে টু রুট থ্রি লিখলাম এর পাশে এই সংখ্যাটা চলে আসবে। এই সব ক্ষেত্রে আমাকে যেটা মাথায় রাখতে হবে যে কোনো সংখ্যা চিহ্ন তার বাঁ দিকে থাকে তাহলে সংখ্যা যদি এখান থেকে উঠে এইখানে চলে আসে এ কিন্তু এই চিহ্নটাকে নিয়ে আসবে তাহলে এই প্লাসটা কিন্তু এখানে এসে বসছে এই প্লাসটা কিন্তু এটা নয় এটা মাথায় রাখতে হবে। দুটোই যোগ আছে বলে অসুবিধা হচ্ছে না বাই চান্স যদি এখানে বিয়োগ থাকতো তাহলে কিন্তু আমার ভুল হয়ে যেতে পারত। তাহলে প্লাস থ্রি রুট থ্রি এখানে এসে বসলো। এবারে আমি এই সংখ্যাটা লিখছি এই যে প্লাস থ্রি রুট টু আর এখানে আছে মাইনাস ফোর রুট টু। এবারে আর কোনো সমস্যা নেই পাশাপাশি সদৃশ্যকরণই বসে গেছে তাহলে এদের যোগ করতে হবে দুই আর তিন যোগ করলে পাঁচ মানে ফাইভ রুট থ্রি আর এদের মধ্যে যদি দেখি এটা যোগ চিহ্ন এটা বিয়োগ চিহ্ন তাহলে এদেরকে বিয়োগ করতে হবে তিনটে রুট টু আছে এখানে আছে চারটে রুট টু তাহলে চার থেকে তিন বিয়োগ করলে এক হয় এক লেখার দরকার নেই আমি রুট টু লিখব। এবারে বিয়োগের ক্ষেত্রে কি হয় যেই সংখ্যাটা বড় তার বাঁদিকে যে চিহ্ন থাকে সেটাই উত্তরের বাঁদিকে বসে যায় এর তো আর যোগ বিয়োগ করা যাবে না কেন এখানে রুট থ্রি আছে এখানে রুট টু এটা অসদৃশ্যকরণী তাহলে এইভাবেই আমাকে রেখে দিতে হবে। তাহলে এই যে তিনটে অঙ্ক দেখে নিলাম তিনটে অঙ্কই যোগ বিয়োগের নিয়মের উপর ভিত্তি করে। এবারে আমরা দেখে নিই গুণের উপর ভিত্তি করে কী অঙ্ক পরীক্ষায় আসে। এখানে দেওয়া আছে রুট সিক্স ইন্টু রুট ফিফটিন ইকুয়ালস টু এক্স রুট টেন এইখান থেকে আমাকে এক্স ইকুয়ালস টু কত বের করতে বলছে। তো এই অঙ্ক কীভাবে করব একটা বর্গমূলের মধ্যে আমি এই দুটো সংখ্যাকে গুণের মতো করে লিখে নেব এটা সমান এক্স রুট টেন যেমন আছে সেরকম থাকবে। তাহলে এইখান থেকে এবার এই ছয় গুণিত পনেরো এটাকে আমি ভেঙে নেব ছয় মানে দুই গুণিত তিন আর পনেরো মানে তিন গুণিত পাঁচ এইটা সমান এক্স রুট টেন। এবারে এখান থেকে দুটো তিন আছে বলে এটা রুটের বাইরে গিয়ে শুধু তিন হয়ে যাবে আর রুটের মধ্যে থেকে যাবে পাঁচ দুগুণে দশ এটা সমান হয়ে যাচ্ছে এক্স রুট টেন। তাহলে আমি দুদিকে দেখতে পাচ্ছি এখানে তিনের সঙ্গে রুট টেন গুণ হয়ে আছে এখানে এক্সের সঙ্গে রুট টেন গুণ হয়ে আছে। সিম্পলি এই দুটো আমি কেটে দিই রুট টেন তাহলে এক্স সমান তিন পেয়ে যাব। বা যদি আমি এক্সের মান বের করি যেভাবে এক্সের সাথে রুট টেন গুণ হয়ে আছে এটা সমানের ওদিকে পাঠালে ভাগ হয়ে যাবে তাহলে রুট টেনটা নিচে চলে আসবে এই রুট টেন কেটে গেলেও তিন উত্তর হবে। যেভাবেই করি আমি এক্স সমান তিন উত্তর পেয়ে যাব তাহলে এই রুট টেন সিম্পলি কেটে দিচ্ছি এক্স ইকুয়ালস টু থ্রি এটা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। এবারে পরের অঙ্কে চলে যাই পরের অঙ্কে দেওয়া আছে রুট ফাইভ প্লাস রুট থ্রি ইন্টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি এটা সমান পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার আমাকে বলেছে এক্স সমান কত। এখানে যে রুট ফাইভ প্লাস রুট থ্রি ইন্টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি এটা কিন্তু বীজগণিতের একটা ফর্মুলা আমরা রুট ফাইভটাকে যদি এ ভাবি রুট থ্রিটাকে যদি বি ভাবি তাহলে এখানেও আছে এ আর বি কী দাঁড়াচ্ছে ব্যাপারটা তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলার অঙ্ক কিন্তু আগে করানো হয়েছে যদি কেউ না দেখে থাকো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো দেখে নিতে পারো। তো ফর্মুলাটা কী হয় যখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয় এটার ফর্মুলা লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে দুটো সংখ্যা যদি যোগ হয়ে থাকে একবার বিয়োগ হয়ে থাকে একবার তাদের মধ্যে গুণ থাকলে আমি একবার প্রথমের সংখ্যাটা স্কোয়ার করব বিয়োগ দিয়ে শেষের সংখ্যাটা স্কোয়ার করব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে আমার ফর্মুলা এইটা সমান ওদিকে যেমন আছে আমি পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার লিখে নিলাম। তাহলে রুট ফাইভ এর স্কোয়ার কী হবে এই রুটে স্কোয়ার করলে রুট স্কোয়ার উঠে যায় শুধু সংখ্যাটা পড়ে থাকে তাহলে কে পড়ে থাকছে পাঁচ বিয়োগ এখানে কে পড়ে থাকবে তাহলে
रूट थ्री स्कोयर रूट आ स्कोयर कैंसिल हो जाए पड़े थक तीन यहाँ समान पचिस माइनस एक्स स्कोयर पाँच थे तीन वियोग कर कत हे दुई आमार दरकार एक्सर भैल्यू तो हमें पचिसटा समान एदिगे पाठिए देव पचिस एदि इले माइनस पचिस एट समान पड़े थक माइनस एक्स स्कोयर दुई वियोग पचिस मान कि पचिस थे दुई वियोग कर ले तेईस छोटो थेके बड़ संख्या वियोग हे जेहेतु चिन्हटा माइनस बसे जाच्छे एटा समान माइनस एक्स स्कोयर लेखाने आमी माइनस माइनस केटे दिच्छी एक्स स्कोयर समान हे तेईस ताले एक्स समान कत हबे एक्स समान हबे रूट ओभार अफ तेईस एबारे परीक्षाय अपशने जदि आमार रूट तेईस थाके माइनस दिए रूट तेईस थाके आबार प्लस माइनस दिए रूट तेईस थाके তাহলে এই তিনটে অপশনের মধ্যে থেকে তখন কিন্তু আমাকে এই অপশনটাকে বেছে নিতে হবে কেন কোন সংখ্যার বর্গমূল করলে সেটা প্লাসও উত্তর হতে পারে মাইনাসও উত্তর হতে পারে কেন হয় ধরে নিই আমি ১৬ এর বর্গমূল করছি আমরা উত্তর জেনারেলি ৪ লিখি কিন্তু আসলে উত্তর কি হয় প্লাস ৪ও হতে পারে আবার মাইনাস ৪ও হতে পারে কেন আমি যদি প্লাস ৪কে দুবার গুণ করি ৪ ইনটু ৪ সেটাও হয় ১৬ আবার মাইনাস ৪কে যদি আমি মাইনাস ৪ দিয়ে গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আর ৪ ৪ ১৬ দুটো ক্ষেত্রেই কিন্তু আমার ১৬ উত্তর আসে তাহলে কোন সংখ্যার বর্গমূল করে যখন আমরা উত্তর বের করব তখন তার আগে আমরা একটা প্লাস মাইনাস লাগিয়ে নেব এবারে পরের অঙ্ক দেখে নিই এখানে আছে রুট থ্রি প্লাস ওয়ান ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান আবার একটা ব্র্যাকেটে টু মাইনাস রুট থ্রি আর একদম শেষে থাকছে ফোর প্লাস টু রুট থ্রি এইটা সমান কত আমাকে বের করতে হবে এই অঙ্ক আমি একধার থেকে করে করে যাচ্ছি এই দুটো টার্ম যদি খেয়াল করি এটা সেই আগের অঙ্কের মতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে একবার প্রথমেরটা স্কোয়ার মাইনাস শেষেরটা স্কোয়ার এটা হচ্ছে প্রথম দুটো থেকে বেরিয়ে গেল এরা যেমন আছে আমি সেইভাবে লিখে দিচ্ছি এবার এখান থেকে যদি হিসেব করি রুট থ্রি স্কোয়ার কত তিন আর এক স্কোয়ার কত এক তিন থেকে এক বিয়োগ করলে হয় দুই তাহলে দুই এখান থেকে বেরোচ্ছে আর পাশে টু মাইনাস রুট থ্রি আর ফোর প্লাস টু রুট থ্রি যেমন আছে বসে গেল এবার এই দুই দিয়ে ব্র্যাকেটের ভেতরে দুজনকে যদি গুণ করে দিই কত হবে দুই দুয়ে চার মাইনাস টু রুট থ্রি দুই আর রুট থ্রি গুণ করলে টু রুট থ্রি হয়ে গেল এখানে পড়ে থাকছে চার প্লাস দুই রুট তিন এবার আবার যদি এই দুটোকে খেয়াল করি দেখতে পাচ্ছি যে দুটো সংখ্যা বিয়োগ হয়ে আছে তারাই কিন্তু যোগ হয়ে আছে মাঝে গুণ হয়ে আছে তার মানে কী দাঁড়াচ্ছে আবার এটা এ মাইনাস বি এ প্লাস বি এর ফর্মুলা তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে প্রথমের সংখ্যাটা স্কোয়ার মাইনাস শেষে যেটা আছে টু রুট থ্রি তা স্কোয়ার চারের স্কোয়ার কত ১৬ মাইনাস টু রুট থ্রি স্কোয়ার কত এরকম অঙ্ক আমরা যদি না বুঝতে পারি মুখে মুখে পাশে এইভাবে লিখে গুণটা করে নিলেই হয়ে যাবে তাহলে দুই দুয়ে চার আর রুট থ্রি গুণ করলে শুধু থ্রি চার তিনে ১২ আর যদি এইখান থেকে ভাবতে যাই দুই স্কোয়ার চার রুট থ্রি স্কোয়ার শুধু তিন চার তিনে ১২ তাহলে ১৬ থেকে ১২ বিয়োগ করলে কত হবে চার এটাই আমার অ্যান্সার ভিডিওর কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে আর ভিডিও যদি ভালো লাগে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর যদি চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা প্রেস করে পাশে থাকা অল অপশানটাতে যদি ক্লিক করে দাও যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।